আপনারা জানেন যে 10323 রাজ্যের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা থেকে আমরা উত্তরণের জন্য দীর্ঘদিন যাবত আন্দোলন করছি। আজকে সাংবাদিক সম্মেলনের মূল কারণ যেটা, সেটা হচ্ছে আমরা গত 26 সেপ্টেম্বর বিধানসভা অভিযান করি। সেখানে আমরা আপনারা দেখেছেন, সারা রাজ্যবাসী দেখেছে, সেখানে আমাদের উপর পুলিশের বর্বরতা, লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস ইত্যাদি ইত্যাদি হয়। সেখানে আমাদের উপর এই অত্যাচারের পর বিধানসভা চলাকালীন সময়ে সেখানে বিভিন্ন দলের বিধায়করা, বিরোধী দলের বিধায়করা সেখানে বর্তমান যারা সরকারে আছেন মুখ্যমন্ত্রী মহাশয় তাদের সঙ্গে কথা বলেন, এবং তাদের চাপেই, বিরোধী দলের চাপে এবং অন্যান্য বিধায়কদের চাপেই কিন্তু ওনারা মাননীয় সরকার প্রধান মহাশয় আমাদের সঙ্গে দেখা করার সময় দিয়েছিলেন। আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি গিয়েছিল, অমূল্য দেব বর্মা, আমাদের পক্ষ থেকে দেখা করার সুযোগ পেয়েছিলেন প্রতিনিধি দলে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে একটা সুযোগ দিয়েছিলেন, সুযোগ বলতে সময় বলেছেন যে উনি এক্সটেন্ডেড মোডে উকিলদের সঙ্গে কথা বলবেন, আমাদের চাকরির বিষয়ে যদি ছোটোখাটো কোনো মানে চিত্র বা যা ফাঁকফোকর থাকে উনি দেখবেন, সেটা দেয়ালি অবধি উনি একটা সময়সীমা নিয়েছেন। ওনারা এখন পর্যন্ত সরকার থেকে চাকরি বাগিয়ে আনতে পারেনি, সরকারকে সাহায্য করে বা সরকারের পজিটিভ আন্দোলনকারীরা এখন অবধি আমাদের হয়ে কোনো একটা সুরাহা করতে পারেননি। কিন্তু হঠাৎ দেখা গেল ওনারা সুশাসন রেলি করে, সুশাসন রেলি থেকে লাফ দিয়ে ওনারা বসে যাচ্ছেন আগামীকাল অনশনে। এই অনশনের পেছনে কি যে উদ্দেশ্য সেটা আমরা বুঝতে পারছি না। আমরা চাই যে সরকার প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দেয়ালি অবধি সময় নিয়েছেন। আমরা চাই যে উনি যেহেতু সময় নিয়েছেন, যদি এই সময়ের মধ্যে ওনারা আমাদেরকে চাকরির ব্যবস্থা করতে পারেন তাহলে তো অবশ্যই ভালো, ওয়েলকাম। কিন্তু যদি না চাকরির ব্যবস্থা করতে পারেন বা কোনো রকম ফাঁক ফোকর খুঁজে না পান তাহলে তো আমরা নিশ্চয়ই আগামী দিনে অন্তত ওই দেয়ালির পরে যদি আমাদের কোনো সুরাহা না হয় তাহলে আমরা সবসময় রাস্তায় ছিলাম, আবারও রাস্তায়। লগে না প্রেস মিডিয়া রক ফাইমানে বাকে পুইলানো হামবাই যতনানা তিনি যা ভাত চাখাই আকয় হঠাৎ করে আমরা যে সাংবাদিক সম্মেলন ডেকেছেন এটা আপনারা জানেন যে আগামী 20 তারিখে 6-7 জনের একটা টিম যে আমাদের 10323 রাজ্যের 10323কে বিভ্রান্ত করার জন্য একটা বিভ্রান্তমূলক কর্মসূচি নিয়েছে। সেখান থেকে বিরতি থাকার জন্য আমরা এই রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ 10323 শিক্ষকদের প্রতি আমাদের অনুরোধ, কারণ আমরা দেখেছি 4.5 বছর জনসম্পর্ক, ধন্যবাদ অভিযান, এই আপনার কে সুশাসন র্যালি, এই রকম করে সরকারের পাশে থেকে সরকারের পক্ষে কথা বলে আমাদেরকে 4.5 বছর ধরে আরা বিশ্বাস আশা দিয়ে রেখেছে, এখন হঠাৎ করে উল্টিয়ে এখন হঠাৎ করে আমরণ অনশন, আমরা বুঝতে পারছি না। এটা বিভ্রান্তমূলক সিদ্ধান্ত, যদি সিদ্ধান্ত নিতে হয় আমরা সবাই আলোচনা করে সরকারের কাছে, আমরা যেমন আলোচনার মাধ্যমে আমরা বিরোধী দল এবং রাজ্য সরকারকে আমরা চাপ দিয়েছি আমাদের আন্দোলনের মাধ্যমে, রাস্তায় আন্দোলন করে রাস্তায় জলকামান খেয়ে পিঠা খেয়ে আমাদের আন্দোলনের ফলেই 26 তারিখ বিধানসভায় তুমুল লড়াই হয়েছে বিধায়ক এবং শাসক দলের মধ্যে। শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছে 10323-এর সাথে আলোচনা করবেন, আলোচনায় বসবেন, সেই মোতাবেক 28 তারিখ আমাদের সাথে আলোচনায় বসেছে। আমাদের আগে এই 6-7 জনের টিম, এই টিমরাও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে সুযোগ হয়েছে। আমরা জানি এই 4.5 বছর যতগুলো আমরা আন্দোলন করেছি 10323-এর যে জিএমসি কমিটি যেভাবে আন্দোলন করে, এই আন্দোলনের মাধ্যমে জলকামান এবং পিঠা খাওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কি বিপ্লব দেব বলুন, কি আপনার মানিক সাহা বলুন, সমস্ত মুখ্যমন্ত্রী দুজন মুখ্যমন্ত্রীর কাছে আমরা এইভাবে দেখা করতে সুযোগ পেয়েছে। ওই সময়েই এই 6-7 জনের টিমও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে সুযোগ পেয়েছে, এর আগে কোনো সময় সুযোগ পাননি। কাজে আমরা বলবো
এই যে বিভ্রান্তমূলক কর্মসূচিতে যাতে কেউ অংশগ্রহণ না করে, কারণ আমরাই একমাত্র লড়াই করেছি, রাস্তায় আন্দোলন করেছে। আমরা আগে থেকেই বলেছি যে লড়াই আন্দোলন ছাড়া, সরকারের সদিচ্ছা ছাড়া 10,323-এর কোনো কর্মসংস্থান হবে না, কোনো চাকরি হবে না। আমরা 4.5 বছর যখন সরকার, এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা যখন বলেছি, এটাই সত্য যে সরকারের সদিচ্ছার অভাবে আজ অব্দে আমাদের 142 জন শিক্ষক মারা গেছেন। কাজেই আমরা বলবো, যেহেতু মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করেছি, মুখ্যমন্ত্রী বলেছে ওই দিনে পরিষ্কার বলেছে যে সুপ্রিম কোর্টের রায়ে সমস্ত শিক্ষকদের চাকরি গেছে। সুপ্রিম কোর্টের রায়ের উপর এই রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর বলার কিছু নাই। তারপরেও আপনারা যেহেতু খুঁটিনাটি বিষয় নিয়ে এসেছে, সেটাকে আমরা কলিগ অর্থাৎ আমার ক্যাবিনেটের সাথে আলোচনা করে প্রয়োজনে আইনজ্ঞ, যেমন অ্যাডভোকেট জেনারেল এবং ল সেক্রেটারি আছে, এই ল সেক্রেটারি সহ বসে কি করা যায় সেটা আমরা ভাবব। তবে এই কথা আমাদেরকে বলে দিয়েছে যে আর 3টা মাস আমার হাতে সময় আছে, এই 3টা মাসের মধ্যে আমি একটা সময়ও নাই যে একটা দরখাস্ত লেখারও। কাজেই 10,323-এর জন্য কি করতে পারবো কি করতে পারবো না আমি কিচ্ছু গ্যারান্টি দিতে পারবো না। হ্যাঁ, অদ্দুর বলেছে আমি ল সেক্রেটারি অ্যাডভোকেট জেনারেল এবং কলিকের সাথে একটু বসে দেখবেন, উনি যদি পজিটিভ থাকে তাহলে আমাদেরকে জানাবেন। আমরা অপেক্ষায় আছে কালী পূজা অবধি।